লেগ স্পিনার রিশাদ হোসেন বোলিংয়ে, আরেক লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ব্যাটিংয়ে। এক লেগের বলে আরেক লেগে হাঁকালেন ছক্কা। রিশাদের বলটা আলগায় ছিল সেটা বলতে হয়, আরেক লেগে বিপ্লব সেই সুযোগেই তুলেছেন ছয় রান। লেগ স্পিনাররা মাঝে মধ্যে এমন এক দুইটা বাজে বল করেন, রিশাদও ব্যতিক্রম নন। কিন্তু এই বাজে বল এড়িয়ে তাকাতে হবে লেগিদের ভালো বলগুলোর দিকে। রিশাদের বলে একই ব্যাটার বিপ্লব যেমন এই ডেলিভারিটায় চড়াও হতে চেয়েও পারেননি, বলের লাইন আর লেন্থ বুঝে শেষ পর্যন্ত চেক করতে হয়েছে নিজের শট। দারুণ ফ্লাইট আর হালকা স্পিন দিয়ে এই ডেলিভারিতেও ব্যাটারের সম্মান আদায় করে নিয়েছেন রিশাদ। লেগ স্পিনারের সৌন্দর্যই এখানে যে সে যেমন মার খাবে তেমনই ব্যাটারকে চাপেও রাখবে, আর প্রধান কাজ যে উইকেট পাওয়া বৃহস্পতিবার প্র্যাকটিস ম্যাচে সেটাও পেয়েছেন রিশাদ। বৃহস্পতিবার রিশাদকে সুইপ করতে গিয়ে পায়ের পেছন দিয়ে বোল্ড হয়ে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। উইকেটটা দেখতে সাদামাটা মনে হলেও জাতীয় দলের অন্যতম ইনফর্ম ব্যাটারকে আউট করে নিশ্চয়ই খুশি বেড়ে গেছে রিশাদের। খুশিটা তার বেড়েছে হয়তো প্ল্যান কাজে লাগাতেও। এদিন শুরু থেকেই মিরাজকে লেগ স্পিনারদের ট্রেডমার্ক ফ্লাইট দিচ্ছিলেন রিশাদ। লেগি খেলার অনভ্যস্ততায় হয়তো শুরুতে টাইমিং ঠিক করতে পারেননি মিরাজ। এরপর যখন মিরাজ ফ্লাইটের ডেলিভারি পেয়েছেন তখন সোজা ব্যাটে সামনে আলতো পুশ করেছেন। ততক্ষণে ব্যাটারও বুঝেছেন রিশাদ বল সামনেই খেলাবে, তাই সুইপ করার চিন্তা করেছেন এবং সেখানে সফলও হয়েছেন। সুইপ করার সময় মিরাজ কিছুটা অফসাইডের দিকে আসছিলেন, এটা খেয়াল করেই রিশাদ আবার ফ্লাইট দিয়েছেন, কিন্তু বলের লাইনে কিছুটা এনেছেন পরিবর্তন, তাতেই বাজিমাত বোল্ট ব্যাটার মিরাজ। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। মিরাজকে আউট করার পরের বলেই বাঁহাতি ব্যাটার নাসুম আহমেদকেও আউট করেছেন রিশাদ। এবারেও ডেলিভারিটা ছিল দারুণ, সঠিক লাইন আর লেন্থের সাথে সামান্য পরিমাণ টার্ন। বৃহস্পতিবারের ম্যাচে বেশ সফলই ছিলেন রিশাদ। 9 ওভার বল করে মাত্র 34 রান দিয়ে 2টা উইকেট তুলে নিয়েছেন এই লেগ স্পিনার। আর রিশাদের প্রতি বিশেষ নজর ছিল কোচদেরও। রিশাদ যখন বল করছেন উইকেট পাচ্ছেন তখনই ঠিক ব্যাটারের পেছনে হাতে মোবাইল নিয়ে রিশাদের বোলিং রেকর্ড করছিলেন স্পিন কোচ রঙ্গনা হেরাত। এই লেগ স্পিনারকে নিয়ে বাংলাদেশ দলের অ্যানালিস্টের সাথে বসে কাজ করতে চান কোচরা, তা বোঝাই যায়। প্রধান কাজ বোলিং হলেও ব্যাটটা ভালোই চালাতে পারেন রিশাদ। তা না হলে বাংলাদেশের সেরা অফ স্পিনারকে পরপর 2 বলে ছক্কা চার মারার সাহস কিন্তু বড় বড় ব্যাটারদেরও হয় না। আলাদা সুনাম পায় রিশাদের ফিল্ডিংও, তাই সাদা বলে একটা কমপ্লিট প্যাকেজ হতে পারেন এই ক্রিকেটার, সেটাও বলাই যায়। বৃহস্পতিবারের ম্যাচে খেলেছিলেন আরেক লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও, ব্যাট করতে পারেন তিনিও, ম্যাচে করেছিলেন 28 রান, কিন্তু বোলিং করার সুযোগ তার হয়নি মোটের ওপর। আসার খবর হলো জাতীয় দলের প্র্যাকটিস ম্যাচে এই 2 লেগ স্পিনারকে ডাকা হয়েছিল কোচ চান্ডিকা হাথুরা সিংয়ের চাওয়াই। বরাবরই লেগ স্পিনারদের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন এই কোচ। তার আমলেই বাংলাদেশ দলে ডেবিউ হয়েছিল জুবায়ের হোসেন লিখন আর তানভীর হায়দারদের। আবার এই কোচেরই সুনাম আছে জহুরির চোখ নামে। মুস্তাফিজুর রহমানকে নাকি মাত্র 11টা বল দেখে জাতীয় দলে এনেছিলেন চান্দিকা। রিশাদ সেখানে পারফর্ম করেছেন ম্যাচ সিচুয়েশনে, দিয়েছেন যোগ্যতার পরিচয়। অদূর ভবিষ্যতে বাংলাদেশের লেগ স্পিনারের জন্য হাহাকার মিটলে সেটা হয়তো মেটাবেন বাংলাদেশের হেড কোচই, রিশাদ কিংবা বিপ্লবদের হাত ধরে। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্সি।